আল্লাহির রহমানির রহিম। আলোকচিত্র শিল্পী ফজিল শেখ কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং যতীন শেখের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি বিজ্ঞ আলোচক বৃন্দ, মানববন্ধনে অংশগ্রহণকারী সম্মানিত ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী মণ্ডলী, আমরা লক্ষ্য করছি পরপর তিন টার্মে বর্তমান সরকার যখন বাংলাদেশকে উন্নয়নের এক মহাসড়কে নিয়ে গেছেন, ঠিক সেই মুহূর্তে 2020 সালের ডিসেম্বর মাসে কুষ্টিয়ার দুটি ঘটনা আমাদেরকে আহত করেছে। আমরা দেখেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয়েছে, বাঘা যতীনের ভাস্কর্য, ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সেই বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। দুটি ঘটনাই সংঘটিত হয়েছে ডিসেম্বর মাস, মহান বিজয়ের মাসে। দুটি ঘটনাই সংঘটিত হয়েছে কুষ্টিয়ায়। এই প্রেক্ষাপটে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা ভেঙেছে তাদেরকে অ্যারেস্ট করে আইন শৃঙ্খলা বাহিনী যখন রিমান্ডে নিয়েছে, তারা বলেছে বাংলাদেশের দুইজন ব্যক্তির বক্তব্যে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা এই কাজ করেছি। হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক এবং চরমানায়ের পীর ফয়জুল করিমের বক্তব্যে তারা উদ্বুদ্ধ হয়ে তারা এই কাজ করেছে। সুধী মণ্ডলী, প্রিয় দেশবাসী, অত্যন্ত আফসোস ও পরিতাপের বিষয়, 1971 সালে যাদের পূর্বপুরুষদের অবস্থান ছিল দেশ বিরোধী, যাদের অবস্থান ছিল স্বাধীনতা বিরোধী, যাদের অবস্থান ছিল মুক্তিযোদ্ধার বিরুদ্ধে, তাদের প্রেতাত্মারা 2020 সালের ডিসেম্বরে আবার জাতির জনকের ভাস করছে তারা হাত দিয়েছে। সুধী মণ্ডলী, আমি প্রথমেই একটু ধর্মের দিকে যাব। যারা ধর্মের ব্যাখ্যা করে ভাস্কর্য ভাঙল, চলুন আপনাদেরকে নিয়ে একটু আল্লাহর কোরআনের কাছে যাই। কোরআনে কি আছে ভাস্কর্যের উপরে, কোরআনে কি আছে মূর্তির উপরে, কোরআনে কি আছে প্রতিমার উপরে? সুধী মণ্ডলী, মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা সাবার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তার নবী সুলাইমান আলাইহিস সালাম, যেই সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর নজিরবিহীন একজন বাদশাহ ছিলেন এবং আল্লাহর নবী ছিলেন, সেই সুলাইমান আলাইহিস সালামের আন্ডারে আল্লাহ পাক জিন জাতি তার নিয়ন্ত্রণ করে তার নিয়ন্ত্রণে দিয়েছিলেন। জিন জাতি সুলাইমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে জিন জাতি কাজ করত। সেই সুলাইমান নবী জিন জাতিকে দিয়ে বড় বড় প্রাসাদ নির্মাণ করিয়েছেন, বড় বড় ভাস্কর্য নির্মাণ করিয়েছেন, বড় বড় চৌবাচ্চা ড্যাক নির্মাণ করিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, হে দাউদ পরিবার, জিন জাতি তোমাদের নির্দেশে ভাস্কর্য নির্মাণ করছে, জিন জাতি তোমাদের নির্দেশে প্রাসাদ নির্মাণ করছে, হে দাউদ নবীর পরিবার, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমার বান্দাদের মধ্যে অল্পই আমার কৃতজ্ঞতা পোষণ করে থাকে। প্রিয় দেশবাসী, আল্লাহর কোরআনের 114টা সুরার মধ্যে একটি সুরা সুরা সাবা, এটি এই সুরার 13 নম্বর আয়াতে ভাস্কর্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহর একজন নবীর নির্দেশে এই ভাস্কর্য নির্মাণ করেছিল জিন জাতি। যদি ভাস্কর্য হারাম হতো, কখনো আল্লাহর কোন নবী এই ভাস্কর্য নির্মাণ করতেন না। ইসলাম প্রগতিশীল ধর্ম, ইসলাম আধুনিক ধর্ম, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ইতিহাস ঐতিহ্যের সংরক্ষণকারী ধর্ম। আল্লাহর কোরআনের যদি প্রবেশ করা যায়, দেখা যাবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর যুগ পর্যন্ত ইতিহাস পরম্পরার সেই ঘটনা প্রবাহ আল্লাহর কোরআনে এসেছে। এই ভাস্কর্য নির্মাণ করা হয় একটি দেশের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য। একটি দেশের ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি তার শৌর্য বীর্য এই ভাস্কর্যের মাধ্যমে ফুটে উঠে। শ্রোতা মণ্ডলী, আল্লাহর কোরআনে সেই ভাস্কর্যের কথা রয়ে গেছে। যারা ধর্মকে ব্যবহার করে এই ভাস্কর্যের বিরুদ্ধাচরণ করছেন, আমরা পরিষ্কার বলতে চাই, আপনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নেন নাই, আপনি সরাসরি আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আপনি সরাসরি সুলাইমান নবীর বিপক্ষে অবস্থান নিয়েছেন, আপনি কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। কোরআনে কারীমের সূরা সাবার 13 নম্বর আয়াত এই মুহূর্তে দেখুন, আমার সামনে অসংখ্য ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা রয়েছেন, গুগল সহ যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ দিন, আল্লাহর কোরআনের সূরা সাবার সেই 13 নম্বর আয়াতে কি বলা রয়েছে। সুতরাং যারা ধর্মকে ব্যবহার করছেন এই ভাস্কর্যের বিরুদ্ধে, পরিষ্কার বলতে চাই, ধর্ম আপনাকে অনুমতি দেয় নাই। আপনার ব্যক্তি স্বার্থকে কোরআন ব্যবহার করে আপনি ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা করছেন। শুধু মণ্ডলী, প্রিয় দেশবাসী, দ্বিতীয় যে কথাটি আপনাদের কাছে পরিষ্কার করতে চাই, আল্লাহ কোরআনে যত জায়গায় মূর্তি হারাম করেছেন সব জায়গায় দেখা গেছে মূর্তি হচ্ছে শিরক করা, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে মূর্তিকে সমকক্ষ স্থাপন করা, এই জন্য আল্লাহ পাক মূর্তিকে হারাম করেছেন। যারা আজকে বলছে যে ভাস্কর্য যদি নির্মাণ করা হয় এক সময় ভাস্কর্য আমাদেরকে পূজার দিকে নিয়ে যাবে, তাদের এই যুক্তি মূল্যহীন। তার প্রমাণ আমি দেব এখন। আল্লাহ কোরআনে বলেছেন, চন্দ্র সূর্যকে তোমরা সেজদা করো না, চন্দ্র সূর্যের মালিক আল্লাহকে সেজদা করো। যদি প্রতিমা আমাদেরকে পূজার দিকে নিয়ে যায়, তাহলে চন্দ্র তো পূজার দিকে নিয়ে যেতে পারে, সূর্য তো পূজার দিকে নিয়ে যেতে পারে। সুতরাং এই সকল খোড়া যুক্তির কোনো অবকাশ নেই। শ্রোতা মণ্ডলী, প্রিয় দেশবাসী, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা, গণমাধ্যম ব্যক্তিবর্গ, আমরা সকলের কাছে পরিষ্কার করতে চাই, পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে যারা ভাস্কর্যের বিরুদ্ধাচারণ করছে, এটি সর্ববৈ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, সম্পূর্ণ মন করা। ইসলাম তাদেরকে এই জাতীয় কাজ করার কোনো অনুমতি দেয়নি। ভাইরা আমার, আপনারা শুনলে অবাক হবেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার খেলনা পুতুল ছিল, সেই খেলনা পুতুল বর্তমান যে ভাস্কর্য, এই ভাস্কর্যের মতো পুতুল দ্বারা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলাধুলা করতেন। তার সেই খেলাধুলার ভিতরে ভাস্কর্যের ভিতরে একটি ভাস্কর্য ছিল, একটি ঘোড়া, যেই ঘোড়ার দুটি ডানা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিয়ে বললেন, হে আয়েশা, এটি কি ধরনের ঘোড়া, যেই ঘোড়ার ডানা দেখা যাচ্ছে, তুমি এটা নিয়ে খেলছো? তখন মা আয়েশা হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন নাই যে সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া ছিল, সেই ঘোড়ায় এইভাবে ঘোড়ার সেই পাখা ছিল, এটা তো সুলাইমান আলাইহিস সালামের ঐতিহ্য। ভাইরা আমার, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা, তার ঘরে এই ভাস্কর্য ছিল, তার ঘরের মাঝে আমার ভাইয়েরা এই যে পুতুল ছিল, যেই পুতুল দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলাধুলা করেছেন, সেই হাদিস বুখারী শরীফে রয়ে গেছে। সুতরাং ধর্ম আগে জানতে হবে, ব্যক্তি স্বার্থে ধর্ম ব্যবহার করবার কোনো সুযোগ নেই। ধর্ম আল্লাহর, ধর্ম রাসুলের, ধর্ম চলবে আল্লাহর ইচ্ছায়, ধর্ম চলবে রাসুলের ইচ্ছায়, কোনো কষ্টের ইচ্ছায় ধর্ম চলতে পারে না। সম্মানিত সুধী মণ্ডলী, গণমাধ্যম ব্যক্তিবর্গ, তৃতীয় যে কথাটি আমি পরিষ্কার করতে চাই সেটা হলো, যারা এই ভাস্কর্যের গায়ে হাত দিয়েছে, ভাস্কর্য ভেঙেছে, তাদের মূল উদ্দেশ্য ধর্ম নয়, তাদের মূল উদ্দেশ্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তাদের মূল উদ্দেশ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের মূল উদ্দেশ্য এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের এই যেই চলমান প্রবাহ, এটিকে বাধাগ্রস্ত করা।
আজকে আমরা পরিষ্কার বলতে চাই, বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা হয়েছে। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদেরকে পতাকা দিয়েছেন, স্বাধীন মানচিত্র দিয়েছেন, স্বাধীন দেশ উপহার দিয়েছেন। সেই জাতির জনকের তর্জনী, সেই তর্জনীতে বাঙালি জাতির সাহস লুকায়িত। আমরা কুষ্টিয়ায় যেই ভাস্কর্যটি তারা ভেঙেছে আমরা দেখেছি, সেখানে জাতির জনকের সেই তর্জনী আঙ্গুলকে আঘাত করা হয়েছে, তার চেহারাকে আঘাত করা হয়েছে। এখানে তর্জকে একদিকে আঘাত করা হয়নি, চেহারাকে আঘাত করা হয়নি, 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে আঘাত করা হয়েছে। আজকের এই মানববন্ধন থেকে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং অনতিবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, অনতিবিলম্বে আমার দেশের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য জাতির জনকের ভাস্কর্য, যত ভাস্কর্য আমার দেশে রয়েছে, এই ভাস্কর্য নিরাপত্তা বিধানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি যারা এই ভাস্কর্যের গায়ে হাত দিয়েছে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করে বাংলাদেশ যে ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র, সেই সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।